আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের সামনে খুব ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত রেখে কীভাবে ফেসবুকে অটো রিয়্যাক্ট নিতে হয়। অর্থাৎ যে কোনো পোস্টে বা যে কোনো স্ট্যাটাসে লাইক, লাভ, হাহা, এগ্রি, যে কোনো রিয়্যাক্ট যত খুশি তত নিতে পারেন। ইতিমধ্যে হয়তো আপনারা অনেক ভিডিও দেখছেন যেখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে দেন অটো রিয়্যাক্ট নিতে হয়, যার ফলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না করেই কীভাবে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে ফেসবুকে অটো রিয়্যাক্ট নিতে হয়। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত রেখে কীভাবে ফেসবুকে অটো রিয়্যাক্ট নিতে পারেন। তো বন্ধুরা, এটি শিখতে চাইলে অবশ্যই অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত রেখে ফেসবুকে অটো রিয়্যাক্ট নেওয়ার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার আগে আমরা ফেসবুকে একটি সেটিংস করে নেব। তো বন্ধুরা, আমরা ফেসবুকে চলে আসলাম। আমরা ফেসবুকে এসে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব, তারপর একটু নিচের দিকে আসে এখানে সেটিংস দেখতে পারবেন। আমরা সেটিংসে ক্লিক করব, তারপর এখানে দেখতে পারবেন নিচের দিকে আসলে প্রাইভেসি সেটিংস। আমরা প্রাইভেসি সেটিংসে ক্লিক করে এখানে সবগুলো পাবলিক করে দেব। তো বন্ধুরা, এগুলো সবগুলো পাবলিক করে দিয়ে আমরা ফেসবুক থেকে বাহির হয়ে যাব। আমাদের এবার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব যে কোনো ব্রাউজারে। আমি গুগলটি ওপেন করতেছি। আমি গুগলে চলে আসলাম। গুগলে এসে আমি এখানে সার্চ বক্সে সার্চ করব ইউলাইকার। ইউলাইকার লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা অ্যাপটি ইনস্টল করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা রয়েছে, আমি অ্যাপটি ওপেন করব। বন্ধুরা, অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মেথড টু লগ ইন, লগ ইন উইথ ফেসবুক। অর্থাৎ এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে বলতেছে। বাট আমি ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলছি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না করে কীভাবে ফেসবুকে অটো রিয়্যাক্ট নিতে হয়। বাট এখানে ওরা ফেসবুকটি লগ ইন করতে বলতেছে। তো বন্ধুরা, হচ্ছে এখানে আপনারা আপনাদের একটি ফেক অ্যাকাউন্ট লগ ইন করবেন, দেন ওই ফেক অ্যাকাউন্টটি দিয়ে আপনারা যে কোনো আইডিতেই অটো রিয়্যাক্ট নিতে পারেন। আমি আমার একটি ফেক অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো। আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর আমি আমার ফেসবুক নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করছি। এখানে কন্টিনিউতে ক্লিক করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লিঙ্ক এবং লক আউট দুটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা কাস্টম লিঙ্কে ক্লিক করব। বন্ধুরা, এখন হচ্ছে আমাদের মূল কাজটি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার লিঙ্ক অর পোস্ট আইডি। অর্থাৎ এখানে হচ্ছে আপনারা যে আইডি বা যে পোস্টের আপনারা অটো রিয়্যাক্টটি নিতে চাচ্ছেন সেই পোস্টের লিঙ্কটি আপনাদের কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে। দেন এর নিচে দেখতে পাচ্ছেন লাইক, লাভ, হা হা, ওয়াও। এখানে হচ্ছে অনেকগুলো রিয়্যাক্ট দেওয়া আছে। আপনারা যে রিয়্যাক্টটি নিতে চাচ্ছেন সেই রিয়্যাক্টটি সিলেক্ট করবেন। দেন আই এম নট এরোবোর্ডে ক্লিক করে সাবমিট করলে আপনাদের অটো রিয়্যাক্টটি চলে আসবে। তো বন্ধুরা, আমি এখন আপনাদের একটি লিঙ্ক কপি করে এনে আমি এখানে পেস্ট করে দেবো আমি যে আইডিতে অটো রিয়্যাক্ট নিতে চাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার রিয়েল আইডিতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এক মিনিট আগে একটি পোস্ট করছিলাম। আমি এই পোস্টটি আমি লিঙ্কটি কপি করে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দেবো, অটো রিয়্যাক্ট নেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইকও পড়ে নয়। আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম এবং কপি লিঙ্কে ক্লিক করলাম। আমি এটি কপি করে নিলাম এবং ইউ লাইকার অ্যাপসটিতে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে আমি আমার লিঙ্কটি পেস্ট করে দেবো। আমি লিঙ্কটি পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমি যে রিয়েক্টটি নিতে চাচ্ছি, অর্থাৎ আমি লাভ রিয়েক্টটি নেব। সেভাবে লাভে ক্লিক করলাম। দেন এবার আমি আই এম নট এ রোবটে ক্লিক করব। এখানে আমাদের হিউম্যান ভেরিফিকেশন করতেছে, আমরা হিউম্যান ভেরিফিকেশনটি দিয়ে দেব। ডিটেক্টর, এবার আমরা সাবমিটে ক্লিক করব। বন্ধুরা, আমাদের এখানে 2-3 সেকেন্ড সময় নেবে। দেন আমরা অটো রিয়েক্টটি আমাদের পোস্টে চলে যাবে। একটু আমরা ওয়েট করি, হয়তো 10-15 সেকেন্ড সময় নিতে পারে, আমাদের পোস্টের মধ্যে অটো রিয়্যাক্টটি চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটিতে 67টি লাইক অলরেডি চলে গেছে। আমরা এবার আমাদের পোস্টটিতে চলে যাব। আমরা চলে আসলাম এখানে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি এবার রিফ্রেশ করব। এবার দেখি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পোস্টটিতে 67টি লাভ রিয়্যাক্ট অলরেডি চলে এসেছে। আপনারা একটু দেখুন এগুলো।
দেখেন একদম পার্মানেন্টলি আমাদের লাভ রেটগুলো চলে আসছে। এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি দিয়ে একটা ফেসবুকে যে কোনো পোস্টেরই অটো রিয়েক্ট নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি লাইক হচ্ছিল না, আমি 67টি লাভ রিয়েক্ট অলরেডি নিয়ে নিয়েছি। তো ঠিক একইভাবে এভাবে আপনারা আপনাদের যে কোনো পোস্টে যে কোনো স্ট্যাটাসে আপনারা অটো রিয়েক্ট নিতে পারেন, যত খুশি তত। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।